হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য তিনটে কোম্পানির জব নিয়েছি। কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলসটা বুঝতে পারো চলো বন্ধুরা শুরু করা যাক হাওড়া ধুলাগড় হাওড়া ধুলাগড়ে কাজ নিয়ে এসেছি চিপস কারখানাতে হাওড়া ধুলাগড় চিপস কারখানায় ছেলে নেওয়া হচ্ছে এখানে শুধুমাত্র ছেলেরা কাজটা অ্যাপ্লাই করবে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাবার জন্য ওটা নিজেদেরকে রান্না করে খেতে হবে বা তোমরা হোটেল থেকেও কিনে খেতে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হবে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডিউটি হবে তো বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলতে যারা এইট পাস আছো যারা বন্ধুরা এইট পাস আছো তারাই এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কাজ কি করতে হবে এখানে বন্ধুরা কাজটা যেটা তোমাদের করতে হবে প্যাকিং করতে হবে তারপর বিভিন্ন রকমের কাজ থাকে ভিতর কার্টুন বক্সগুলোকে নিয়ে আসতে হবে এই ধরনের কাজ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে কাজ হালকা কাজই আছে তো যারা কাজটা করতে চাইছো এখানেতে তোমাদের স্যালারি যেটা রয়েছে পার ডে চারশো পঞ্চাশ টাকা করে দেবে পার ডে চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এটা তিরিশটা ডিউটি হবে নো ওয়ার্ক বেসিসের কাজ হবে এখানে তোমাদের এখানে তোমাদের লোকেশন হচ্ছে হাওড়া থেকে তোমরা বাস পেয়ে যাবে ধুলাগড়ের বাস পেয়ে যাবে বা বিভিন্ন যেখান থেকে তোমরা ট্রেনে করেও আসতে পারো ট্রেনে করে আসলে সাঁকরাইল স্টেশনে নামতে হবে সাঁকরাইল থেকে তোমরা ধুলাগড় ধুলাগড়ে চলে আসবে বা ওখান থেকে অটো আসছে বিভিন্ন রকম আসার পজিশন রয়েছে তোমরা সব দিক থেকে আসতে পারবো যারা অনেকে জানো না তাদের ক্ষেত্রে জানো নাম তো এই লোকেশনে কাজ হবে এখানে কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স আর দু কপি পাসপোর্ট সাইজ ফটো আর এটা স্পট জয়নিং হবে ঠিক আছে তোমাদের ডকুমেন্টস গুলো নিয়ে চলে আসবে আর আরো সব বন্ধুরা তোমাদের জন্য হাওড়া সরস্বতী ব্রিজের ওখানে কাজ নিয়ে এসেছি লোকেশন হচ্ছে হাওড়া সরস্বতী ব্রিজ দু নম্বর যে কাজটা ব্যাপারে বলছি এটা হচ্ছে হাওড়া সরস্বতী ব্রিজের এখানে কাজ হবে লোহার টিন তৈরি হচ্ছে লোহার লেদ তৈরি হচ্ছে লোহার লেদ তৈরি হচ্ছে টিন তৈরি হচ্ছে তারপরে তোমাদের নাট বোল্টু তৈরি হচ্ছে এখানে তোমাদের স্যালারি হবে চারশো টাকা রোজ আছে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য গ্যাস তারপরে তোমাদের গ্যাস তারপরে তোমাদের বাসনপত্র সমস্ত কিছু দিয়ে দেবে তোমাদেরকে রান্না করে খেতে হবে তো এখানে হেল্পার পোস্টের জন্য ছেলে নেওয়া হচ্ছে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করবে তো বন্ধুরা থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য গ্যাস সমস্ত কিছু দিয়ে দিচ্ছে তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু লাগবে না যারা এইট পাস আছো বা পড়াশোনা একদমই জানো না তারাও অ্যাপ্লাই করতে পারবে এখানে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট যা কাজ করবে উইকলি পেমেন্ট পেয়ে যাবে এখানেতে বন্ধুরা তিরিশটা ডিউটি হবে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ হবে আর এখানে তোমাদের ডকুমেন্টস যেটা লাগবে এই কাজটা করবার জন্য আধার কার্ডের জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্স দু কপি ফোটো এটা স্পট জয়নিং ঠিক আছে তো বন্ধুরা এই জয়নিং ডেটটা আমি বলে দিচ্ছি এক এক সাত চব্বিশ এক সাত চব্বিশ তারিখে জয়নিং হবে তোমাদের তো বন্ধুরা এখানে তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা একটা ভালো রেপুটেড কোম্পানি আছে যেখানে সোধপুর লোকেশানে কাজ হবে সোধপুর লোকেশানে কাজ হবে মধ্যমগ্রাম সোধপুর সোদপুর লোকেশানে কাজ হবে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স হবে বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এটা একটা কেক ফ্যাক্টরি কেক ফ্যাক্টরিতে কাজ হবে তো এখানে তোমাদের কেকের মানে একটা হেল্পারের কাজ করতে হবে কেকের যে সমস্ত প্যাকিং করতে হবে তারপর সেটাকে প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজ হবে বিভিন্ন রকমের কাজ আছে তো এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে পাঁচশো টাকা রোজ আছে পাঁচশো উনআশি টাকা রোজ আছে তিরিশটা ডিউটি হবে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ হবে এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাবার জন্য খাওয়াটাও ফ্রি আছে দুবেলা খাবার তোমরা ফ্রি পাবে তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলতে যারা এইট পাস আছো তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে কাজটা মান্থলি পেমেন্ট হবে উইকলি হবে না এটা মান্থলি পেমেন্ট হবে প্রথমে যে কাজটা বলেছিলাম ওটাও মান্থলি হবে আর এটাও মান্থলি পেমেন্ট হবে তো এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ডে ব্যাঙ্কের অ্যাকাউন্টে দু কপি ফটো আর সামান্য কিছু পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিকটা দিতে হবে তো বন্ধু স্পট জয়নিং আছে তো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও